আজকে ডিম আর বরবটি রান্না করবো, তার জন্য একটা কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, এখানে ডিমগুলো ভাজবো, সিদ্ধ ডিম। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি ডিমগুলো। এবারে তেল গরম হয়ে গেছে, এখানে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব অল্প। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প লবণ। হলুদ লবণ দিয়ে আমি ডিমগুলো ভেপে ভালো করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজি করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সেই কড়াইতে আরো একটু তেল দিয়ে দিলাম, তেলে দিয়ে দিলাম অল্প কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে 3 সেকেন্ড এভাবে নাড়াচাড়া করবো। তিন সিঁড়ি রয়েছে, এখানে আমি আদা আর রসুন বেটে রেখেছিলাম অল্প একটু, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও 3 সিঁড়ি এভাবে নাড়াচাড়া করব। দেখো মশলা কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। এখানে নাড়াচাড়া করছি, অল্প দিয়ে দিলাম জল, এখানে লবণ হলুদ দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেবো। এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা উঠাবো, দেখবো সিদ্ধ হয়েছে কিনা বরবটি। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। 2 মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আবার এভাবে আর একটু সিদ্ধ হতে দেবো। অল্প জল দিয়ে দিলাম, এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা উঠিয়ে দেখবো কতখানি ভাজিটা হয়েছে। দেখো একদমই হয়ে গেছে, একদমই হয়ে গেছে। এবার ওইখানে দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো, বেশি ঝোল রাখলে ভালো লাগবে না ডিমে, সেই জন্য আমি পরিমাণ মতো জল দিচ্ছি। দেখো আর একটু লাগবে, আমি আরও একটু দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি, আবারও দিয়ে দেবো ঢাকনা। একটু ফুটে আসলে তবেই আমি ডিমগুলো দেবো। এবারও ঢাকনাটা ওঠাবো, দেখো একদমই ফুটছে, দারুণ। একটু দেখি নাড়াচাড়া করে দিই, এবারও ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দেখো ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করবো কয় সেকেন্ড। কয় সেকেন্ড নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা তুলে দেখি কতখানি ঝোলটা কমেছে। অনেকটাই কমেছে, আর অল্প কমবে। দেখো এখানে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা, দিয়ে তরকারিটাকে নাড়াচাড়া করছি। আর তরকারিটা হতে দেবো না, আমি গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি সব করব, হয়ে গেছে আমার তরকারিটা, আবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি।
দেখো বন্ধুরা, তরকারিটাকে আমি একটা প্লেটে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, জলদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এইভাবে আমার সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে এখানে রাখছি, এখানে আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর আমার রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। টাটা, বাই বাই, টেক কেয়ার।